হাজার বছরের সংগ্রাম ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ। দিগ্বিজয়ী কিংবদন্তির বীর বিজয় সিং থেকে শুরু করে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম আন্দোলন পেরিয়ে একাত্তরে সার্বভৌম বাংলার উপকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরে সংগ্রামের ইতিহাস বাঙালি, হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর। এই বাংলার মাটিতে বাংলার শত শত বীরের রক্তধারায় মাতার অশ্রুধারা সিক্ত হয়েছিল এই বাংলার মাটি। বাংলার ব্যারাকপুরের সিপাহীরা বিদ্রোহ করেছিল, বাংলায় ফকির মজদুর শাহ মুসা শাহ সন্ন্যাস বিদ্রোহ করেছিলেন, এ বাংলা নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ রক্ত দিয়েছেন। এই বাংলার মাটিতে স্বাধীনতার জন্য বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির বিদ্রোহ করেছিলেন। এই বাংলার মাটিতে উত্তরবঙ্গের এক কৃষক বীর সন্তান নুরুল দিন দত্ত দিয়েছেন ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন। ক্ষুদিরাম স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মাস্টার দাস সূর্য সেন। জীবনের সর্বশ্রেষ্ঠ ত্যাগ করে আত্মবলিদান করেছেন বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ভট্টাচার্য, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সংগ্রাম করেছেন, ত্যাগ করেছেন স্বাধীনতা আসেনি স্বাধীনতার জন্য এ বাংলার মাটিতে। মাস্টার দাস সূর্য সেন বলেছিলেন, তোমরা রক্ত দাও স্বাধীনতা আসেনি। বাংলার বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর স্বাধীনতা আসেনি। হাজার বছর পর টুঙ্গিপাড়ার এক বীর প্রসবনী মা যাকে জন্ম দিয়ে বাংলাদেশকে ধন্য করেছে, যার জন্ম হয়েছিল বলে ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পতপত করে উড়ে, যার জন্ম হয়েছিল বলেই রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার জাতীয় সঙ্গী। আমার হৃদয়কে অনুরণিত করে যে জাতীয় সঙ্গী সে মহাবীর মহাবঙ্গবন্ধু। এই বাংলার মাটি একদিকে বীরের বীরত্বে গাথা আর একদিকে বিশ্বাসঘাতকতা, বারে বারে এখানে বিশ্বাসঘাতকতা রক্ত ঝরে। 1975 সালের 15ই আগস্ট সূর্য উঠার আগে বাংলার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল বক্ষ এক ঝাঁক বুলেটের গর্জনে দেশ বিদেশি ষড়যন্ত্রে সেদিন শহীদ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন নিহত হলেন বাংলার মহিয়সী নারী বঙ্গনেতা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, নিহত হলেন অবলা নারী, নিহত হল মেহেদি রাঙ্গা শরীর সুলতানা রোজি অবু শিশু,
কারবালা শিশু হত্যা হয়নি, 75 পনেরোই আগস্ট শিশুরা ছেলের নরম মস্তক ওরা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। বাংলার জাগ্রত বিবেক শেখ ফজল আকমনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যুমণি, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের রক্ত দিয়েছিল সেদিন শেখ কামাল শেখ জামাল, দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব সেদিন রক্ত দিয়েছিল কর্নেল জামিল। তারপর 44 বছর কেটে গেছে বঙ্গবন্ধু, সেদিন তোমাকে রিলিফের কাপড় দিয়ে 570 সাবান দিয়ে সমাহিত করে ওরা ভেবেছিল বাংলাদেশ শেখ মুজিবকে ভুলে যাবে। 44 বছর পর আজ এখনো তুমি বাংলার সকল বহতা নদীর কাল জয়ী করল রক্তাক্ত বিদায়ে। 44 বছর পর এখনো তুমি বাংলার দুর্জয় তারুণ্যের হিমালয়, 44 বছর পর এখনো তুমি সকল বাঙালির বিশ্বাস আশ্বাসের পথ চলার বাতিঘর। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলা, বাংলা শ্রমিকের হাতুড়ি গায়ে দিতে, বাংলা লালনের দোতারায়। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, যতদিনে বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিনে বাংলায় পাখিরা গান গাইবে, যতদিনে বাংলায় নদীর কলতান থাকবে, যতদিনে বাংলায় অগণিত বাঙালি বেঁচে থাকবে, ততদিন পদ্মা যমুনা মেঘনা মধুমতি তীরে তীরে অগণিত বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধু তোমার স্মৃতি বেঁচে থাকবে, বেঁচে থাকবে কবির কথা যাহার অমস্থান প্রেমের আসনে, ক্ষতিটার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মাটি থেকে নীল যারে হরি দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি। বঙ্গবন্ধু নেই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব, আমরা আবার অন্ধকারে তলিয়ে গেলাম অমানিসার অন্ধকার, 6-6 বছর ধরে আশার সব প্রদীপ সেদিন নিভে গিয়েছিল সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া, বিজয় দিবসে বিজয়ের নায়ক নেই হ্যামলেট আছে, নাটকের নায়ক শেক্সপিয়ারের ডেনমার্কের প্রিন্স হ্যামলেট নেই, স্বাধীনতা দিবসে স্বাধীনতা স্থপতি নেই, নিষিদ্ধ নাম টুঙ্গিপাড়া নিষিদ্ধ, 32 নম্বর নিষিদ্ধ, সেই দৃশ্যমান দুঃসময়ে আশার আলোক পত্রিকা হাতে দুর্জয় সেদিন বাংলার সেই বিক্ষুব্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতিতে ঝড় আর বৃষ্টি স্নাত একে বিকেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃখিনী বাংলা মায়ের বঙ্গবন্ধু রক্ত ভেজা মাটিতে পদার্পণ করলেন। তিনি এলেন এ বাংলার মাটিতে, তিনি এলেন জীবনের ঝুঁকি নিয়ে, তিনি বারে বারে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইলেন, তিনি বারে বারে ধ্বংসস্তূপের পথ দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ালেন শেখ হাসিনা। সেই মুক্তি সংগ্রামের কান্ডারি পিতামহদিবের পুষ্পিত আদর্শের পতাকা হাতে অগণিত কর্মী বাহিনী, আমরা ছিলাম কলহ কুন্দলে জর্জরিত, আমাদেরকে ঐক্যবদ্ধ করে ঐক্যের প্রতীক হয়ে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে বঙ্গবন্ধুর কন্যা বীর দর্পে
এগিয়ে গেলেন সামনের দিকে, বারে বারে ঝুঁকি নিলেন, বারে বারে জীবনের উপর ঝুঁকি এলো, মাথা তিনি নত করেননি, ভয়কে তিনি জয় করেছেন বারে বারে, এক বিশ্বাস এবং পিতা মজিবের সে অঙ্গীকার নিয়ে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে, বাংলার দুঃখী মানুষের মুক্তির লক্ষ্যকে সামনে রেখে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা আজকে গর্ববোধ করি এই বিশ্বের আজকে তিনজন সেরা সৎ ক্ষমতাধর রাষ্ট্রনায়কের একজন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গত 44 বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের গত 44 বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 44 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 44 বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 44 বছরে সবচেয়ে জনপ্রিয় পাবলিকলি অ্যাকসেপ্টেড লিডারের নাম শেখ হাসিনা। উইনস্টন চার্চিল বলেছিলেন, এ পলিটিশিয়ান থিংস অ্যাবাউট দি নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস অ্যাবাউট দি নেক্সট জেনারেশন। শেখ হাসিনা পলিটিশিয়ানদের সীমানা পেরিয়ে আজকে একজন স্টেটসম্যান, তিনি আমাদের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শি হ্যাজ মেড আস ফিল প্রাউড, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, শি হ্যাজ মেড আস লুক ব্রাইটার, শি হ্যাজ মেড আস লুক স্মার্টার। She is our great honorable Prime Minister Sheikh Hasina. Aajke Bangladesh Sheikh Hasina sarbokkhon jege ache bole Bangladesh nishchinte ghumote pare. Etai hocche bastob. Joto din thake tomar hate desh, শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। প্রিয় ভাই এবং বোনেরা, সময় আমার হাতে নেই, রিপোর্ট আগামীকাল আমি কাউন্সিল অধিবেশনে পেশ করব। আজকে শুধু শেষবার আপনাদেরকে বলে যাই, আসুন আমরা নবতর পথযাত্রা এই 21তম সম্মেলনে নবতর পথযাত্রা শপথ নিই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। সেই প্রতিশ্রুতি পালনের উপযুক্তি শক্তি হিসাবে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে, শুদ্ধি অভিযানে শুদ্ধ হয়ে আমাদেরকে আজকে সেই জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত শক্তি হিসাবে নিজেদের আমরা গড়ে তুলব। এটাই হোক আজকের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।